হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে করে দেখাবো ঝটপট একটি নাস্তার রেসিপি এটা আপনারা যে কোনো সময় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন কিন্তু খেতে অনেক মজা হয় এটা অনেকে সুজির পিঠা বলে আবার অনেকে সুজির বিস্কুটও বলে তো এটা বানাতে যেমন সময়টাও খুব কম লাগে খেতে কিন্তু অনেক মজা হয় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে তো চলুন দেখে নিই প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মুরগির ডিম আপনারা চাইলে এখানে দুটো ডিম দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সবকিছু কিছু পরিমাণটা একটু বেশি লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি সুজি দেড় কাপ পরিমাণ তবে দেড় কাপ আমি পুরোটাই দিব না অল্প পরিমাণে আমি দিব এবং বাকিটা রেখে দিব মাখানার পরে যদি মনে হয় আরও কিছুটা দিয়ে দিব দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটাও সেম যদি মাখানোর পরে মনে হয় যে আরও মিষ্টি দরকার সেক্ষেত্রে আমি আরও কিছুটা চিনি অ্যাড করে দেব এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম হয়েছে এটা কিন্তু একদম এত নরম হলেও পিঠাটা খুব বেশি ভালো হবে না সেই জন্য এখানে আমি আরও কিছুটা পরিমাণ অল্প অল্প করে সুজি অ্যাড করব তবে একবারে কোনোভাবেই সুজি বেশি দিয়ে দিবেন না দিয়ে দিলাম আরও দুই চা চামচ সুজি এবং এর সাথে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণে চিনি আমি মিষ্টি সুজি সব কিছু ভালো করে চেক করে নিয়েছি মিষ্টিটা কিন্তু অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে পরিমাণে আপনারা খেতে পছন্দ করেন আমার এটা সম্পূর্ণ মিক্সড করা হয়ে গেছে আপনারা ঠিক তখন বুঝে নিবেন যখন দেখবেন যে এটাকে পিঠার শেপে আপনারা করতে পারছেন ঠিক এই দেড় কাপের মধ্যে এই পরিমাণ সুজি আমার রয়ে গেছে এবং চিনিও রয়ে গেছে প্রায় দুই টেবিল চামচ পরিমাণে এবং সুজিটাকে খুব সহজে পিঠার শেপে বা বিস্কুটের শেপে আমরা তৈরি করে নিতে পারছি এখন এটাকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখন আমি একটা প্যান দিয়ে নিয়েছি সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে একে একে এই সুজি পিঠাগুলো দিয়ে দিব। ঠিক এরকম ভাবে দিয়ে দিচ্ছি বড়ার মতো করে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু সাবধানে একটু ফাঁকা ফাঁকা করে এটাকে দিবেন এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু অনেক মজা ছোটোরা তো এটা খেতে অনেক পছন্দ করে এবং বড়রাও অবশ্যই ট্রাই করবেন বিকালের নাস্তা তাই এরকম একটা মজার রেসিপি ট্রাই করতে যারা খেয়েছেন তারা জানবেন এর টেস্টটা কেমন কিন্তু যারা খাননি তারা অবশ্যই বানাবেন এবং এটার উপকরণটাও কিন্তু খুবই কম এবং এটা তেলের উপর দেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে অনবরত এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে তাছাড়া দেখা যাবে এক পাশ খুব তাড়াতাড়ি লালচে হয়ে গেছে অন্য পাশ লালচে হয়নি এবং চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি জালেও ভাজা যাবে না আর সুজির পিঠার একটা সমস্যা এটা কিন্তু খুব তাড়াতাড়ি লালচে হয়ে যায় কিন্তু দেখা যাবে যে ভেতরে সিদ্ধ হয়নি এজন্য হালকা আচে উল্টিয়ে পাল্টে এটাকে ভাজতে হবে ভাজার সময়টা কিন্তু অবশ্যই সাথে দাঁড়িয়ে থেকে এটাকে ভেজে নিতে হবে এবং আমি যেভাবে অনবরত নেড়েচেরে এটাকে ভেজে নিচ্ছি ঠিক সেই রকম করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর ব্রাউন কালার আসে আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন। তাহলে আমি যে আরও নতুন নতুন রেসিপি দিব সেগুলো দেখতে পাবেন সবার আগে আর অবশ্যই আমার রেসিপিতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন এবং এবং শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে দেখতেই পাচ্ছেন একদম যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এটাকে ছাঁকনিতে ছেঁকে উঠিয়ে নিচ্ছি তেলটাকে অবশ্যই ছেঁকে উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে এটাকে পরিবেশন করতে হবে এবং এরকম আস্তে ধীরে যদি ভেজে নেন তাহলে ভেতরটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর খেতে তো অসম্ভব মজা আমি একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি আর আশা করছি অবশ্যই আপনাদের সবার কাছে আমার এই রেসিপিটি অনেক ভালো লেগেছে আমি আবারও আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন এই তো আমার সুজির পিঠা বা বিস্কুট একদম রেডি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে আজকের মতো আল্লাহ হাফেজ